नमस्कार बंधुरा, आमी देवप्रिया और अपन सबाई के स्वागत देवप्रिया किचेन चैनेले। आज के आबारो चले साथे नतून आरेकटा रेसिपि शेयर करार जोन्नो। और आज के साथे शेयर करब बाटर पोलाव बा पीस पोलाव। ये रेसिपि पीस पोलाव बनानो किन्तु खूब ही सहज एवं खूब कम समय मध्य तैरी हो जाए। शुधुमात्र जलेर परिमाणटा सठिक रखले पर एकदम झरझरे एवं सुंदर भावे आपनादेर पोलाव रेडी हो जाए। तो चलुन शुरू करी और आपनारा देखे नीन पीस पोलाव रेसिपिटा। आमी पोलावटा हाड़ीते करछी, आपनारा चाइले कड़ाए बा प्रेशर कूकारेও किन्तु करते पारें। आमी एखाने प्रथमे दो चामच सादा तेल और दो चामच घी दिए निलाम। आपनारा चाइले शुधु सादा तेल बा शुधु घीते करते ही पारें। और एखन आमी एखाने फोड़ने दिए दिलाम तीनटे तेजपाता और एखाने दिलाम गरम मसला। गरम मसलार मध्ये आछे एलाच, दारचिनी और गोलमरिच। और संगे आमी हाफ जयत्री दिएछि। एखन आमी एकटुखानि एई फोड़नटा फ्राई करे नेब। আপনাদের কাছে যদি বড় এলাচ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা বড় এলাচ দিতে পারেন। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার পরিমাণ আমি এক চামচে দিলাম, এখানে বেশি আদা বাটার প্রয়োজন নেই। এখন ভালোভাবে এই আদা বাটাটার সঙ্গে ফোড়নগুলো একটু ফ্রাই করে নিয়ে আমি এখানে এক মুঠো পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। এখন কাজু বাদামটাও আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে এরকম বড় সাইজের একটা হাড়ি নিয়েছি। আপনারা একটু যদি ছড়ানোমুখ ওয়ালা হাড়ি নেন তাহলে সুবিধা হবে। আর এখানে আমি এখন কিশমিশ দিয়ে দিয়েছি, কিশমিশও আমি এক মুঠো দিলাম। এখন কাজু কিশমিশটা হালকা একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি এখন বাজারে অ্যাভেলেবেল, তাই আমি ফ্রেশ মটরশুঁটি দিয়েই রান্নাটা করছি। এখন এই মটরশুঁটিগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন এখানে আমার মটরশুঁটির কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দেব বাসমতি রাইস। আমি এখানে 8 কাপ পরিমাণ বাসমতি রাইস দিয়েছি। আর এখন ভালোভাবে এই রাইসটাকে হালকা হালকা করে একটুখানি ফ্রাই করে নিতে হবে 2-3 মিনিটের জন্য। এর বেশি কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। আর আমি চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটের বেশিও কিন্তু এই বাসমতি রাইস ভেজাবেন না, 10 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে উঠিয়ে রাখবেন। বাসমতি রাইস বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বা বেশি ভাজলে পর চাল, সেক্ষেত্রে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। তাই এই সময় ভাজার সময়তেও কিন্তু একদম হালকা হাতে ভাজতে হবে। আমার এখানে 3 মিনিট মতন রাইসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই এখানে গরম জল অ্যাড করতে হবে। আর আমি এখানে যেহেতু 8 কাপ চাল নিয়েছি, তাই তার ঠিক ডবল পরিমাণ মানে 16 কাপ জল এখানে অ্যাড করতে হবে। পোলাওয়ে কিন্তু চাল আর জলের মাপটাই হচ্ছে আসল। চালের মাপ আর জলের মাপ যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু পোলাও একদম সুন্দর ঝরঝরে হবে। এখানে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতন নুন। আমি এখানে এক চামচ পরিমাণ নুন দিলাম। আর এখন হালকাভাবে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। আপনারা এই জলটার থেকে টেস্ট করে দেখতে পারেন যে নুন ঠিক আছে কি না। নুন দেওয়ার পর কিছু সময় কুক হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখন আরও একবার ভালোভাবে নাড়িয়ে দেব হালকা করে। আর আপনারা কিন্তু এই জলটার টেস্ট নিয়েই বুঝতে পারবেন যে নুন মিষ্টি ঠিক হলো কি না। খুব হালকাভাবে নাড়াবেন এবং যখন দেখবেন জলটা টেনে আসছে, দেখুন এখানে আমার জল টেনে এসছে, এখন কিন্তু আর নাড়া দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমার ভাত কিন্তু পুরো ঝরঝরেই আছে। আর পোলাও কিন্তু এইভাবে সাইড থেকে থেকেই নাড়া দিতে হয়। পোলাও কিন্তু কখনো মাঝখান দিয়ে নাড়া দেবেন না, সেক্ষেত্রে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে আমার পোলাও পুরোপুরিভাবে রেডি। আর আমার পোলাও কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়েছে। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, পোলাও কিন্তু একদম লো আঁচেই রান্না করতে হবে। পোলাও রান্না করার সময় কিন্তু ফ্লেম হাই করাই যাবে না।
আপনাদের যদি আমার আজকের এই রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।